ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চিকিৎসক গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রবিবার ভাঙ্গচুরের এই ছবি দেখেছিল শিলিগুড়ি তার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের চিকিৎসায় গাফিলতিতে এক প্রogram মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ির ফুলবাড়িতে তবে ভাঙ্গচুর বা মারধর নয় প্রতিবাদের অন্য এক ছবি ধরা পড়ল এখানে দোষীদের শাস্তির দাবিতে হাসপাতালেই অবস্থানে বসল মৃতের পরিবার আমি একাই এখানটা অবস্থানে বসে আছি আমি এর শেষ দেখে ছাড়বো ২৬ অক্টোবর পথ দুর্ঘটনায় আহত হন জলপাইগুড়ি রামবাড়ির বাসিন্দা পঁয়ষট্টি বছরের দিনমণি রায় তড়িঘড়ি তাকে ফুলবাড়ির মহারাজা অগ্রসীন হাসপাতালে ভর্তি করা হয় সেদিনই অস্ত্রোপচার করা হয় প্রৌরার পরিবারের দাবি অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে চলে যান প্রৌরা তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার দাবি করলেও সন্দেহ হয় পরিবারের এরপর সোমবার সকালে মৃত্যু হয় প্রৌরার তারপরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ও তদন্তের দাবিতে হাসপাতালেই অবস্থানে বসেন মৃতার পরিবার আমাদের ইনফর্ম করা হয় যে পেশেন্টের কন্ডিশন খারাপ যখন এসে দেখলাম পেশেন্ট বলছেন এক্সপায়ার করে গেছেন তাহলে কালকেও কি আমাকে মিসগাইড করা হয়েছে এইদিকে দেখা গেছে আমরা আসার আগেই ওনারা বিরাট পুলিশ প্রশাসনের লোককে এনে দেখেছেন তাহলে এটা কি কারণ আমার মনে হয়েছে এখানটায় রং ট্রিটমেন্ট হয়েছে আর আমাকে প্রথম থেকে মিসগাইড করা হয়েছে কারণ আমার এটা অধিকার ছিল জানা পেশেন্টের কন্ডিশন কি আমাদের কন্ডিশন বারবার বলেছিল সব ঠিক আছে সেই জন্য আমি চাইছি যেন সত্যটা উদ্ঘাটিত হয় উচ্চ পর্যায়ে তদন্ত চাইছি চিকিৎসায় কোনো রকম গাফিলতি হয়নি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ পেশেন্টের বিপি একদম ফল করে যায় এসপিও2 কমে যায় আমরা ইমিডিয়েট সিআরপি দিয়েছি পেশেন্ট রিভাইভ করেনি পেশেন্ট ডেড হয়েছে ওনারা দেখেছেন ওনাদের ডাকা হয়েছিল ওনারা দেখেছেন এবার মানুষ কি কি অনুমান অনুমান করতে পারে তার তো আমি বলতে পারবো না কার কিভাবে করছে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এনজিপি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ সনুজ ঝাড় রিপোর্ট বিপি আনন্দ জলপাইগুড়ি